ক্লাস ইলেভেনের অ্যাকাউন্টেন্সির সেকেন্ড চ্যাপ্টার থিওরি বেস অ্যাকাউন্টিং আমরা আগের দিন শুরু করেছিলাম। এই চ্যাপ্টারে আমরা ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশনস, তার মধ্যে তিন রকম অ্যাজাম্পশন দেখেছিলাম, গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, কনসিস্টেন্সি অ্যাজাম্পশন আর অ্যাক্রুয়াল অ্যাজাম্পশন। নেক্সট টপিক অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, সেই অ্যাকাউন্টিং প্রিন্সিপালসের আমরা শুরু করেছিলাম। আজকে তার পার্ট টু ভিডিও, অর্থাৎ আগের দিন আমরা যতটা আলোচনা করেছিলাম আজকে আমরা তারপর থেকে আলোচনা করব। অ্যাকাউন্টিং প্রিন্সিপালসের মধ্যে টোটাল 10টা প্রিন্সিপালস আছে, তার মধ্যে 3 প্রিন্সিপালস হ্যাভ অলরেডি ডিসকাসড, আগের ভিডিওয়ে আমরা ডিসকাস করে নিয়েছি কোন কোন তিনটে ছিল, অ্যাকাউন্টিং এন্টিটি, মানি মেজারমেন্ট আর অ্যাকাউন্টিং পিরিয়ড। এই তিনটে প্রিন্সিপাল নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমরা তারপর থেকে, অর্থাৎ নাম্বার 4 থেকে বাকি প্রিন্সিপালগুলো নিয়ে আলোচনা করব। তো নাম্বার 4-এ প্রথম যে প্রিন্সিপালটা আছে সেটা হচ্ছে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল, পূর্ণ প্রকাশশীলতার নীতি। ডিসক্লোজার ইজ অ্যান অ্যাকাউন্টিং প্রিন্সিপাল দ্যাট রিকোয়ার্স ফুল ডিসক্লোজার অফ অল মেটেরিয়াল ম্যাটার্স অ্যাফেক্টিং দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস দ্যাট উড বি অফ ইন্টারেস্ট টু দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। অর্থাৎ আর্থিক বিবরণী যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হবে, তখন সেখানে আর্থিক বিবরণীতে সম্পূর্ণ তথ্য পরিপূর্ণভাবে প্রকাশ করতে হবে, কোনো তথ্য গোপন করা চলবে না। সেই রকমভাবে, অর্থাৎ ফুল ডিসক্লোজার, প্রত্যেকটা ইনফরমেশান ফিনান্সিয়াল স্টেটমেন্টে প্রকাশ করতে হবে, কোনো তথ্য গোপন করা যাবে না। এই আর্থিক বিবরণী সঠিক মূল্যায়নের জন্য হিসাব নিকাশ পদ্ধতির পরিবর্তন করা হলে তা অবশ্যই আর্থিক বিবরণী শেষে উল্লেখ করতে হবে। অর্থাৎ যদি কোনো মেথডে চেঞ্জ হয়, অর্থাৎ একটা মেথড এতদিন ধরে চলছিল, তারপর যদি আর একটা মেথডে কোনো কাজ করা হয়, তাহলে সেটা কিন্তু অবশ্যই ফিনান্সিয়াল স্টেটমেন্টের লাস্টে লিখতে হবে। ফুল ডিসক্লোজার ইজ রিকোয়ার্ড ওয়েন অল্টারনেটিভ পলিসিস আর অ্যাভেলেবল, প্রিন্সিপালস পিকিউলিয়ার টু পার্টিকুলার ইন্ডাস্ট্রি অ্যান্ড আনইউজুয়াল অর ইনোভেটিভ অ্যাপ্লিকেশন অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। অবশ্যই আর্থিক বিবরণী সততার সঙ্গে প্রস্তুত করতে হবে এবং সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই বিবরণীতে উল্লেখ করতে হবে। এটাই হচ্ছে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল, অর্থাৎ যা ইনফরমেশান আছে সেটা কোনো গোপনীয়তা না রেখে সম্পূর্ণভাবে সেটা ফিনান্সিয়াল স্টেটমেন্টে প্রকাশ করতে হবে। এই নীতিটাই হচ্ছে পূর্ণ প্রকাশশীলতার নীতি। নেক্সট প্রিন্সিপাল নাম্বার 5, মেটেরিয়ালিটি প্রিন্সিপাল, প্রাসঙ্গিকতার নীতি। হোয়াট ইজ মেটেরিয়ালিটি? মেটেরিয়ালিটি ইমপ্লাইজ সিগনিফিকেন্স, সাবস্টেন্স, ইম্পর্টেন্স অ্যান্ড কনসিকোয়েন্স। ইন দ্য অ্যাকাউন্টিং সেন্স অ্যান আইটেম ইজ রেকর্ডেড অনলি ওয়েন ইট ইজ কনসিডার্ড টু বি ইউজফুল অর ইম্পর্টেন্ট টু দ্য ইউজার অফ এ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অর্থাৎ কোনো একটা তথ্য আর্থিক বিবরণীতে স্থান পাবে কি না সেটা তথ্যটির আপেক্ষিক গুরুত্ব বা প্রাসঙ্গিকতার ওপর নির্ভর করেই আর্থিক বিবরণীতে অপ্রাসঙ্গিক বিষয়গুলো কিন্তু প্রকাশ করা হয় না। অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্টে সেই জিনিসগুলোই আমি প্রকাশ করব যেগুলো রেলিভেন্ট হবে, যেগুলো যারা ইউজার তাদের কাছে ইউজফুল হবে। যে সমস্ত ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইউজার আছে, আমরা পড়েছি কারা ইন্টারনাল ইউজার কারা এক্সটার্নাল ইউজার, তাদের কাছে রেলিভেন্ট এরকম বিষয়ই কিন্তু আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টে লিখব। কোনো অপ্রাসঙ্গিক জিনিস আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টে লিখব না। দাস অ্যাকাউন্টেন্টস ডু নট রেকর্ড দোজ ট্রানজ্যাকশনস উইচ আর ইনসিগনিফিকেন্ট অ্যান্ড রেকর্ডিং দোজ উড ক্রিয়েট মোর প্রবলেমস দ্যান সলিউশন। ওয়েদার অ্যান আইটেম ইজ মেটেরিয়াল অর নট, এটা কে বুঝবে যে একটা আইটেম সেটা রেলিভেন্ট না রেলিভেন্ট নয়, অর্থাৎ সেটা কার ওপর ডিপেন্ড করে? ডিপেন্ডস অন পার্সোনাল জাজমেন্ট অ্যান্ড কমন সেন্স, দে আর ক্যান নট বি এনি হার্ড অ্যান্ড ফার্স্ট রুল ফর দ্যাট।
अर्थात कोनो विषयटी कोन विषयटी प्रासंगिक आर कोन विषयटी प्रासंगिक नय सेटा किन्तु जे अकाउंटेंट तार जजमेंट और कमन सेंसर ओपर ही निर्भर करे एर जन्य किन्तु कोनो हार्ड एंड फर्स्ट रूल नहीं। तले एटा होच्छे मेट्रियलिटी प्रिंसिपल प्रासंगिकतार नीति। नम्बर सिक्स पोरेर प्रिंसिपल वेरी इम्पोर्टेंट एटा किन्तु खूब इम्पोर्टेंट प्रूडेंस और कन्जार्वेटिजम प्रिंसिपल विचक्षणता बा रक्षणशीलतार नीति। एटा कि बोलछे द कन्जार्वेटिजम प्रिंसिपल इज द जेनरल कन्सेप्ट अफ रेकगनइजिंग एक्सपेन्सेस एंड लायबिलिटीज एज सून एज पसिबल व्वेन देयर इज अनसार्टेनिटी अबाउट द आउटकम बट टू ओनली रेकगनइज रेविन्यूज एंड एसेट व्वेन दे आर एस्योर्ड अफ बींग रिसिवड। विचक्षणतार नीति बा रक्षणशीलतार नीतिटा कि না হিসাব নিকাশে যে নীতি অনুসরণ করলে আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় সমস্ত রকম ক্ষয়ক্ষতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় অর্থাৎ হতে পারে এরকম ক্ষতি তার জন্য আগে থেকে আমি ব্যবস্থা নেব কিন্তু কোনো সম্ভাব্য লাভের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না অর্থাৎ আমি এই লাভটা এই ইনকামটা আমার হতে পারে তাহলে তার জন্য কিন্তু আমি কোনো রকম আগে থেকে ব্যবস্থা নেব না অর্থাৎ সম্ভাব্য ক্ষতি হলে তার জন্য আমি আগে থেকে ব্যবস্থা করে রাখব কিন্তু যদি কোনো সম্ভাব্য ইনকামের থাকে সেখানে কিন্তু আমরা কোনো ব্যবস্থা করব না এটাকেই বলা হয় বিচক্ষণতা বা রক্ষণশীলতার নীতি। সম্ভাব্য ক্ষতি হিসাবভুক্ত হলেও সম্ভাব্য লাভ হিসাবভুক্ত হবে না। Revenue can only be recorded in the books of account when there is a reasonable certainty about its realization. Jokhon tar revenue ta tokhoni ami record korbo jokhon tar ekta reasonable certainty thakbe je seta ami pabo tar realization er byapare amar certainty thakbe sei revenue tai ami record korbo. তাহলে রেভিনিউয়ের ব্যাপারে আমরা বুঝলাম যে রেভিনিউয়ের ব্যাপারে একটা সার্টেনটি থাকলে তবেই সেটা আমি রেকর্ড করব। অ্যাট দ্য সেম টাইম প্রভিশন মাস্ট বি মেড ফর অল পসিবল লাইবিলিটিস যদি কোনো পসিবল লাইবিলিটিস থাকে তাহলে তার জন্য আমরা আগে থেকে প্রভিশন করে রাখব আর তার জন্যই দেনাদারের কাছ থেকে যদি সম্পূর্ণ অর্থ আদায়ে সন্দেহ থাকে অর্থাৎ ডেটারের থেকে ডেটারকে আমি ধারে জিনিস দিয়েছিলাম তার থেকে আমি সব টাকাটা পাবো কি পাবো না এই একটা কনফিউশন যদি সন্দেহ থাকে তার জন্য আমরা কি করি প্রভিশন করে রাখি যেটাকে বলা হয় প্রভিশন ফর ডাউটফুল ডেটস অনিশ্চিত দেনার জন্য ভবিষ্যৎ ব্যবস্থা কিংবা দেনাদারের ডিসকাউন্ট প্রদানের জন্য যদি আমি ভবিষ্যৎ ব্যবস্থা করি সেটা হচ্ছে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স। তাহলে সম্ভাব্য ক্ষতির জন্য আমরা প্রভিশন ফর ডাউটফুল ডেটস বা প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্সের মতন আগে থেকে ব্যবস্থা করে রাখি প্রভিশন করে থাকি কিন্তু কোনো আয়ের জন্য বা কোনো রেভিনিউয়ের জন্য কিন্তু আমরা এরকম কোনো প্রভিশন করি না। নেক্সট বুলেটটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু প্রায়ই তোমাদের এমসিকিউ বা তোমাদের অঙ্কের জন্য ইম্পর্টেন্ট বা এমসিকিউ এর জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট মানে এই কনজারভেটিজম প্রিন্সিপালের জন্যই ক্লোজিং স্টক ইজ ভ্যালুড অ্যাট কস্ট প্রাইস অর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার অর্থাৎ যখন আমরা ক্লোজিং স্টক ভ্যালু করি তখন কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস এই দুটোর মধ্যে যেটা সবচেয়ে কম সেই বেসিসেই কিন্তু আমরা ক্লোজিং স্টক ভ্যালু করি। এটা এমসিকিউতে আসে ক্লোজিং স্টক ইজ ভ্যালুড বলে হাইফেন দিয়ে অপশান দিয়ে দিতে পারে এ কস্ট প্রাইস বি মার্কেট প্রাইস সি আইদার কস্ট প্রাইস অর মার্কেট প্রাইস আর ডি কস্ট প্রাইস অর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার। তাহলে কোন অপশানটা হবে নাম্বার ডি। তাহলে এইভাবে এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর লাস্ট বুলেটে কী বলছে দিস কনসেপ্ট ইজ এক্সপ্রেসড অ্যাজ anticipate no profit but provide for all possible losses মানে মুনাফার প্রত্যাশা নয় কিন্তু সম্ভাব্য সমস্ত লোকসানের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা করা
এই লাইনটা তুলেও কোশ্চেন আসতে পারে। যদি কোশ্চেন দিয়ে দেয় অ্যান্টিসিপেট নো প্রফিট বাট প্রোভাইড ফর অল পসিবল লসেস, কোটেশনে দিয়ে দিয়ে ডিসকাস, তাহলে আমাদের কিন্তু এই কনজারভেটিজম প্রিন্সিপালটাই ডিসকাস করতে হবে। তাহলে নাম্বার সিক্স কনজারভেটিজম প্রিন্সিপাল আমরা দেখলাম, আর এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। নেক্সট প্রিন্সিপালে চলে যাব, নাম্বার সেভেন। নাম্বার সেভেনে কি বলছে, কস্ট কনসেপ্ট অর হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, পরিব্যয় ধারণা বা অতীত ব্যয় নীতি। হিস্টোরিক্যাল কস্ট রেফার্স টু দ্য কস্ট অ্যাট দ্য টাইম অফ অ্যাকুইজিশন, মানে কারবারি প্রতিষ্ঠান স্থায়ী সম্পত্তি যে মূল্যে ক্রয় করে সেই মূল্যেই তাকে হিসাব বইতে লিপিবদ্ধ করতে হয়, এই নীতিকেই বলা হয় পরিব্যয় ধারণা। অর্থাৎ রেফার্স টু দ্য কস্ট অ্যাট দ্য টাইম অফ অ্যাকুইজিশন, যখন কস্টটা ঘটছে তখন আমি হিসাব বইতে লিপিবদ্ধ করব। বাট এই সিস্টেমের মেজর ড্রব্যাকটা কি, দ্য মেজর ড্রব্যাক অফ হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট স্টিমস ফ্রম র্যাপিড ইনফ্লেশন, অর্থাৎ মূল্য বৃদ্ধি যদি ইনফ্লেশন হয়, উইচ লিডস টু সিরিয়াস ডিস্টোরেশন ইন দ্য মেজারমেন্ট অফ ইনকাম। তাহলে ইনফ্লেশনের ব্যাপারটা কিন্তু এখানে বিবেচনা করা হয় না, অর্থাৎ এই কনসেপ্ট অনুযায়ী সম্পত্তির বাজার দরের পরিবর্তন বা ইনফ্লেশন মূল্যস্তরের পরিবর্তনের বিবেচনা করা হয় না। যেমন আমি একটা এক্সাম্পল বলি, কোনো একটা অ্যাসেট যেটা 1 লাখ টাকায় ক্রয় করা হয়েছে, 1 লাখ টাকায় সেটা কিনেছে, কিন্তু যখন ফাইনাল স্টেটমেন্ট তৈরি করা হচ্ছে, ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে, কারণ আমরা জানি ফাইনাল অ্যাকাউন্ট নির্দিষ্ট বছরের একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে গিয়ে তৈরি করা হয়, কিন্তু হয়তো কোনো অ্যাসেট বছরের প্রথমে বা বছরের মাঝে কোথাও কেনা হয়েছে, তো যখন ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে তখন হয়তো সেই অ্যাসেটটার মার্কেট ভ্যালু 80,000 বা 1,20,000, আমি 1 লাখ টাকায় কিনেছিলাম, সেটার মার্কেট ভ্যালু বেড়ে বা কমে 80,000 বা 1,20,000 হয়েছে। তা সত্ত্বেও সম্পত্তিটি যখন আমি ফাইনাল অ্যাকাউন্টে লিখব তখন কিন্তু তার ক্রয় মূল্যেই লিখব, অর্থাৎ 1 লাখ টাকাতেই লিখব। এটাই হচ্ছে কস্ট কনসেপ্ট, অর্থাৎ হিস্টোরিক্যাল কস্ট রেফার্স টু দ্য কস্ট অ্যাট দ্য টাইম অফ অ্যাকুইজিশন। তাহলে নাম্বার সেভেনে আমরা এটা দেখে নিলাম। নাম্বার এইট প্রিন্সিপাল কি বলছে, রিয়েলাইজেশন কনসেপ্ট অর রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল, আদায়করণ ধারণা বা রেভিনিউ স্বীকৃতির নীতি। এটা কি বলছে না, একটি হিসাবকালে পণ্য বিক্রয় বা সেবা পরিবেশনের জন্য যে সম্পত্তির ইনফ্লো ঘটে, অর্থাৎ যারা আগমন ঘটে, তাকে মোট আয় বা রেভিনিউ বলে। রেভিনিউ তাকে বলে না, যখন আমাদের ইনফ্লো অফ অ্যাসেট ঘটছে তখন তাকে মোট আয় বা রেভিনিউ বলছে। রেভিনিউ স্বীকৃতি নীতি অনুসারে নগদ অর্থ আদায় হোক বা না হোক, পণ্য বা সেবা ক্রেতার কাছে স্থানান্তরিত হয় অথবা পণ্য বিক্রয় আইন অনুসারে পণ্যের মালিকানা যখন হস্তান্তর হয় এবং যার ফলস্বরূপ ক্রেতার কাছ থেকে পণ্য মূল্য আদায়ের অধিকার জন্মায়, তখনই রেভিনিউ আদায় হয়েছে বলে স্বীকৃত হয়। অর্থাৎ আমি জিনিসটা সেল করে দিয়েছি, আমার জিনিসটার মালিকানা চেঞ্জ হয়ে গেছে, আমি জিনিসটা সে আমার কাছ থেকে বায়ারের কাছে ট্রান্সফার করে দিয়েছি, হস্তান্তর করে দিয়েছি, এখনও আমাকে কিন্তু যে বায়ার সে নগদ অর্থ দেয়নি, তাহলে নগদ অর্থ আমি পাই বা না পাই, যখনই আমার জিনিসটা বা সেলারের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে মালিকের কাছে, তখনই কিন্তু আমার সেটা রেভিনিউ আদায় হয়েছে বলেই ধরে নেওয়া হবে। তাহলে এটাই হচ্ছে রিয়েলাইজেশন কনসেপ্ট অর রেভিনিউ রেকগনিশন। রেভিনিউ রেকগনিশন ইজ আ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, অর্থাৎ গ্যাপ, আমরা ফার্স্টেই পড়েছিলাম গ্যাপ সম্বন্ধে, এই রেভিনিউ রেকগনিশন কিন্তু একটি গ্যাপ, দ্যাট স্টিপুলেটস হাউ অ্যান্ড ওয়েন রেভিনিউ ইজ টু বি রেকগনাইজড, যে কখন এবং কীভাবে আমাদের রেভিনিউটা রেকগনাইজ হবে। দ্য রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল ইউজিং অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং রিকোয়ার্স দ্যাট রেভিনিউ আর রেকগনাইজড ওয়েন রিয়েলাইজড অ্যান্ড আর্ন, নট ওয়েন ক্যাশ ইজ রিসিভড, যেটা আমি বললাম যে কখন আমি টাকাটা পাচ্ছি তার উপর ডিপেন্ড করে নয়, কখন আমি পণ্যটা হস্তান্তর করে দিয়েছি
তখনই কিন্তু আমার রেভিনিউ রেকগনাইজড হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে রেভিনিউ রেকগনাইজড কনসেপ্ট। নাম্বার 9 প্রিন্সিপালে কি বলছে, না ম্যাচিং কনসেপ্ট, মিলনায়ন নীতি। The matching concept requires that the expenses for an accounting period should be matched against related revenues rather than recognizing revenues as being earned at the time when cash is received or recognizing expenses when cash is paid. মানে কি না ম্যাচিং কনসেপ্টে বলছে কোনো একটি বিষয়ের সঙ্গে অপর একটি বিষয়কে মিলিয়ে দেখাকেই আমরা ম্যাচিং বলি। তাহলে এখানে হিসাবশাস্ত্রে ম্যাচিংটা কার সাথে কার করব, না রেভিনিউয়ের সাথে মানে মোট আয়ের সাথে মোট খরচে, মোট আয়ের সাথে মোট খরচের যে ম্যাচ করতে হয় সেটাকেই হচ্ছে, সেই নীতিটাই হচ্ছে ম্যাচিং কনসেপ্ট। এই নীতি অনুসারে কোনো নির্দিষ্ট হিসাবকালে প্রতিষ্ঠানের স্বীকৃত রেভিনিউ থেকে ওই প্রতিষ্ঠানের অতিবাহিত ব্যয় বা খরচগুলোর মিলকরণ করা হয়ে থাকে। তাহলে the result of this matching being the net income or net loss, এই ম্যাচিং করার কারণটা কি না বছরের শেষে গিয়ে আমাদের নেট ইনকাম বা নেট লস ক্যালকুলেট করতে হয়, তার ফলে কিন্তু আমাদের এই রেভিনিউ আর এক্সপেন্সগুলোর ম্যাচ করাতে হয়। কারণ এই ম্যাচিং যদি না হয় তাহলে কিন্তু আমরা ইনকাম বা লস ক্যালকুলেট করতে পারবো না। কেন না আমরা জানি ইনকাম মানে কি রেভিনিউ গ্রেটার দ্যান এক্সপেন্স, মানে এক্সপেন্সের থেকে যদি আমার রেভিনিউটা বেশি হয় তাহলে সেটাকে আমি বলবো ইনকাম, আর উল্টোটা অর্থাৎ এক্সপেন্স যদি বেশি হয়, যা রেভিনিউ আমার হচ্ছে তার থেকে যদি আমার এক্সপেন্স বেশি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে আমার লস। তাহলে এই ম্যাচিং কনসেপ্টের জন্যই কিন্তু আমরা একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে গিয়ে সেই প্রতিষ্ঠানটার ইনকাম হয়েছে না লস হয়েছে সেটা জানতে পারি। তাহলে নাম্বার 9 কনসেপ্ট ম্যাচিং কনসেপ্ট আমরা দেখে নিলাম, এবার আমরা লাস্ট কনসেপ্টটা দেখে নেব। লাস্ট কনসেপ্ট ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট অর ডুয়ালিটি প্রিন্সিপাল, দ্বৈত ধারণা বা দ্বিত্ব নীতি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট অ্যাট এনি পয়েন্ট অফ টাইম দ্য টোটাল অ্যাসেট অফ আ বিজনেস আর ইকুয়াল টু ইটস টোটাল লায়াবিলিটি। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী যে কোনো সময় গিয়ে কিন্তু প্রতিষ্ঠানের যা টোটাল অ্যাসেট আছে তার সাথে প্রতিষ্ঠানের টোটাল যা লায়াবিলিটি সেটা ইকুয়াল হতে হবে। তাহলে মালিক এবং এই প্রতিষ্ঠানের অ্যাসেট এবং লায়াবিলিটি যখন ইকুয়াল হচ্ছে এই কনসেপ্ট অনুযায়ী। এবার লায়াবিলিটিস মানে দু রকম লায়াবিলিটিস হয়, অর্থাৎ লায়াবিলিটিস টু আউটসাইডার্স আর নোন অ্যাজ লায়াবিলিটিস, যেটা আমাদের আউটসাইড লায়াবিলিটি সেগুলোকে আমরা লায়াবিলিটি বলি। যেমন ক্রেডিটারের থেকে বিলস পেয়েবল, এগুলো আমাদের আউটসাইড লায়াবিলিটি আর এগুলোকে আমরা অ্যাকচুয়ালি লায়াবিলিটি বলি। বাট লায়াবিলিটি টু দ্য ওনার্স, যেটা মালিকের কাছেও তো বিজনেসের একটা লায়াবিলিটি থাকে, যেটা আমরা এন্টিটি কনসেপ্টে পড়েছিলাম যে যেহেতু মালিক আর কারবার আলাদা তাই মালিক যখন বিজনেসে একটা ক্যাপিটাল নিয়ে আসছে তাহলে বিজনেসের একটা লায়াবিলিটি থেকে যায় মালিকের কাছে, তাহলে সেই লায়াবিলিটিটাকে কী বলা হয়, ইজ রেফার্ড টু অ্যাজ ক্যাপিটাল। তাহলে লায়াবিলিটি আমাদের দু রকম, একটা হচ্ছে আউটসাইড লায়াবিলিটি আর একটা হচ্ছে ক্যাপিটাল। তাহলে আমাদের এই যে আমি বললাম যে অ্যাসেট শুড বি ইকুয়াল টু দ্য লায়াবিলিটিস, তাহলে এখানে অ্যাসেট কিন্তু লায়াবিলিটি কিন্তু দু রকম, একটা আউটসাইড লায়াবিলিটি একটা ক্যাপিটাল। তাই জন্য দেখো এখানে বলছে অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল। অ্যাসেট ইজ ইকুয়াল টু মানে অ্যাসেট, প্রতিষ্ঠানের যা অ্যাসেট আছে সেটা আউটসাইড লায়াবিলিটি আর ক্যাপিটাল, এই দুটো টোটালের সাথে কিন্তু ইকুয়াল হতে হবে। এটাই হচ্ছে ডুয়াল অ্যাসপেক্ট, অর্থাৎ এই নীতিতে আমরা দেখতে পাই মালিক ও বহিরাগতদের মোট দাবি কারবারের মোট সম্পত্তি সমান হবে, প্রতিটি লেনদেনের ফলে সম্পত্তি ও ইকুইটি এই দুই দিক প্রভাবিত হবে, অর্থাৎ একটা ট্রানজাকশনের ফলে যেমন সম্পত্তি মানে অ্যাসেটের দিকটাও প্রভাবিত হবে তেমন কিন্তু তার লায়াবিলিটি বা ইকুইটির দিকটাও প্রভাবিত হবে। লেনদেনের প্রভাবে মোট সম্পত্তি ও সত্ত্বাধিকার এই দুদিকের মধ্যে সমতা বজায় থাকবে।
তাহলে ডুয়াল অ্যাসপেক্ট সিস্টেম অনুযায়ী কিন্তু আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন কনসেপ্ট আসে। এখানে তোমরা এইটুকুই জাস্ট পড়ে রাখবে, অ্যাকাউন্টিং ইকুয়েশনে আলাদা এক চ্যাপ্টার আছে, সেখানে আমরা ডিটেলস অঙ্কও আছে, আমরা অঙ্কও করব। শুধু এই চ্যাপ্টারে তোমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা জেনে রাখো, অ্যাসেট ইজ ইকাল টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল। তাহলে আমরা 10টা প্রিন্সিপাল নিয়ে আলোচনা করে দিলাম, এই 10টা প্রিন্সিপাল আর যে ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন আছে তিনটে, এইগুলো কিন্তু পরীক্ষায় শর্ট নোটস হিসেবে আসে। যে কোনো একটা বা দুটো কিন্তু পরীক্ষা, হয়তো দুটো দিয়ে 2+2 বা একটাই 4 মার্কসের কিন্তু আসে, মানে কোনো না কোনো প্রিন্সিপাল তোমাদের পরীক্ষা শর্ট নোটস হিসেবে আসবে। তাহলে সেগুলো আমরা ভালো করে দেখে রাখবো।